আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিওতে। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি, মাওলানি দরবারে আল্লাহ তারায় নামুরি। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে আশিবারই কথা ছিল নিয়ানে কির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আশিবারই কথা ছিল নিয়ানে কির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারতি ক্ষমা পাবার তোরে আল্লাহ তারায় নামুরি। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি, মাওলারি দরবারে আল্লাহ তারায় নামুরি। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। দৌগা বাগনা পুর্তগাল দেখি মামুন দেখের ভিডিও কল দিয়া যে সিন্নি আমরা প্যাকেটিং করলাম তার আব্বার, আজকে ফার্স্ট দিনের সিন্নি আর কি। আল্লাহু আকবার, ক্ষমা করিলে মোরে কেবা জিজ্ঞাসিবে তোরে আল্লাহ তারায় নামুরি। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি, মাওলারি দরবারে আল্লাহ তারায় নামুরি। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে সিলেট কুমার ফারা হই না কেন অসীম পাপি মহাগুণাগার, তুমি কিন্তু ভাই ইনায়া অসীম পাপি মহাগুণাগার ইনায়া তুমি চারা কোথায় যাব, কে আছে পরো পারে আল্লাহ তারায় নামুরি। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি, মাওলারি দরবারে
মুহাম্মাদুন সলাতান দাইমাতান মাকবুলাতান তুআতি বিহা আল-হাক্কা ওয়াল-আযীম আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া রাবায়ানি সাগীরা ওয়া লিআসাতিযিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিকাবাইলিনা ওয়া লিমান লাকুনা আলাইনা ওয়া লিজামিউ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লামা কাদাইতা রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আল্লাহুম্মা আল্লাহ তাআলা তোমার কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কলিমা তিলাওয়াত করছি রব্বা মাওলা আল্লাহুম্মা আমিন সান দুরুসুল পাঠ করছি আল্লাহ আল্লাহুম্মা আমিন সবরাতা মাওলা তদরে মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুসলিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খিদমত হো সাইদাও আল্লাহুম্মা আমিন তমাম পৃথিবীর নবী সিদ্দিকিন সোয়ালিন আইমায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন তোমারি দুয়ারে রহিম জানিয়াসি মাওলারি দরবারে আল্লাহ তারায়ুনামুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আশিবারই কথা ছিল নিয়ানে কির বোঝা বাগদোষ আসতে হলো নিয়া পাপের বোঝা আশিবারই কথা ছিল নিয়া দেশের টানে মাটির টানে মানুষের টানে তো আসল কথা হইলো যে আমার ইদানিং এর আওয়াটা যে আসল কথা হইলো আমার পায়ে নসিব আমি আসি আমি থাবাইতাম আমার হাতে লাগিয়া মনে হয় এই তারিখে আওয়াটা না হইলে আমি হয়তো আজকে আইতাম আসলাম আর নাইলে গত হালকে আওয়ার কথা আছে কিন্তু এক হাপ্তাহ আগে আমি আওয়ার দেশো জানি না আমার যে বিজনেসের পার্টনার তাই দেশো গেছে লাগে আমার তাই বললাম আমার আপনি এখন জানি না জানো আমি না হম কিন্তু আমি জানি না আমার দিল এখন লাগে এই ধরনের যে বাইরে আমি দেশো যাওনি লাগবো টাইনের কথা আমি অমান্য হই না দুই দেশ থেকে আও কোনো অসুবিধা নেই এক হাপ্তাহ আগে আমার যাওন হইল তো গত রবিবারে তাই দেশ থেকে গেছুন আমার সাঁচার ঘরের ভাই আবু তাই রবিবারে ওই দিনই বিদায় দিয়েছেন কিন্তু আমি সময় দেখলাম আমার সাঁচার ঘরের ভাই যে মারা গেছেন ওই দিনে আমি এই সময় আমি আমার দিলের মাঝে ইয়ে হইল যে তারপর তুইল যে আমার কাছে লাগছে আল্লাহ তালার হুকুমে আমি
হই না কেন অসীম পাপী মহাগুণাগার বাবা তুমি কেমন আছো ছোট বাটির ভরে বাবা তুমি কেমন আছো ছোট বাটির ভরে তোমার কথাড়ি দয়ে মায়ে মাঝে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত কত স্নেহ তোমার কাছে পেলাম কত কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজ নিঃস্ব গেলাম ভালোবাসি তোমায় বালাবাসী বাবা তোমায় যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে পড়তে বারে বারে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা